আজ থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গে তোলপাড় হবে তুমুল ঝড় বৃষ্টিতে। রাজ্যের জেলায় জেলায় তুমুল দুর্যোগের আবহাওয়া, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ থেকে টানা চার দিন রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই তুমুল ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি, বেশ কিছুদিন ধরে মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে, তবে এবার শেষ হচ্ছে শুকের দিন। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছিল চলতি সপ্তাহে তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি বাড়তে চলেছে। এদিকে ফাল্গুনের বিদায় পর্বের মাঝেই ফের দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণের সমস্ত জেলা। আজ থেকে দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আগামীকাল থেকে টানা শনিবার পর্যন্ত। আগামীকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও আগামীকাল থেকে বৃষ্টি হবে। এই দিন দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের অধিকাংশ জেলায় টানা 3 দিন বৃষ্টি চলবে। রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন ঘটবে, বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা। দক্ষিণে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।